আর যায় না, না যায় পিছনে তারাগণি, আকাশের তারাগণি, এক দুই তিন চার পাঁচ ছয়। রসুল আমার খেজুর গাছের কাছ থেকে ঘুরে আসছে, আইসা গেল না কেন? বলে আমি তারাগণি। মানে কি আজকে কি করতেছে না, পারতেছে না। আমার দিনের নবী ডাক দিয়া বলে আইসা, ওই দিনের শোধ আজকে দিয়া দিলাম। দেখেন আনন্দ দেওয়ার কি সিস্টেম আমার নবী, কখনো বিবিদেরকে মারবেন না, তাদেরকে ভালোবাসবেন। হুজুর তিনটি জিনিস বেশি পছন্দ করতেন, একটি হলো নামাজ, দ্বিতীয় হলো কি সুগন্ধি, তৃতীয় হলো নারীদেরকে, যেভাবে বলেন এই তিনটি জিনিস বেশি পছন্দ করতেন আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীকে বেশি ভালোবাসবেন, তাদেরকে ভালোবাসিয়া বুঝাবেন, দেখবেন অটোমেটিকলি আপনার ঘরের মধ্যে আল্লাহ পাক শান্তি ঢুকায় দিবে। সুবহানাল্লাহ, শান্তি কি দোকানে কিনতে পাওয়া যায় ভাই? আপনাদের আত্রাইতে, আপনাদের নওগাঁতে কোনো দোকান আছে যে দোকানে শান্তি কিনে পাওয়া যায়? শান্তি কিনে পাওয়া যায় না। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? শান্তি দেওয়ার মালিক হলো আল্লাহ। স্বামী স্ত্রীর মহাব্বত দুনিয়ার সবচাইতে একটা জান্নাতি পরিবেশ। আল্লাহ, পৃথিবীটা শুরু হয়েছেই তো নারী স্বামী স্ত্রী দিয়ে।